রাজ্যের সকল মানুষ যাতে সরকারি প্রকল্পে সুবিধা লাভ করতে পারেন তার জন্য রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। সোমবার দুর্গাপুরে সেই দুয়ারে সরকার কর্মসূচিতে দেখা গেল চরম বিশৃঙ্খলা। সোমবার দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। অধিকাংশ মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড বানাতেই লাইন দেয় ভোর থেকে। সকাল থেকেই মানুষের লম্বা লাইন চোখে পড়ে। বহু বৃদ্ধ বৃদ্ধাদের ভোর থেকে লাইনে দাঁড়াতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি খারাপ হতে থাকে। লাইনে পড়ে যায় হুড়োহুড়ি। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সাহায্য নিতে হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বহু মানুষের ক্ষোভ এই পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ ওঠে। বহু মানুষের ক্ষোভ কর্মসূচিতে অব্যবস্থার কারণে এই বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছে। রাস্তা দোষিত আগে হয়েছে, আমরা চারটে থেকে লাইনে দাঁড়িয়েছি, আমরা এখনো পর্যন্ত লাইনে কোথায় দাঁড়িয়েছিলাম আরো পেছনে ঠেলে সরিয়ে দিল। কি জন্য এই লাইনে দাঁড়িয়ে আছেন আজকে? স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। এরকমই সকাল থেকে এরকমই কিচ্ছু হচ্ছে না। আমরা তিন থেকে চারবার লাইন দিয়েছি। আমি একটা ছোট বাচ্চা মেয়ে নিয়ে এসেছি, আমার সাথে কেউ আসেনি। এই এরকমই পরিস্থিতি, ওই ঝামেলা হচ্ছে, লাইন ভাঙছে, আবার লাইন করছে। পুলিশ কিছু করেনি, পুলিশ এখন লাইন দিয়ে মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন এখন আলাদা করলো। এতক্ষণ কিচ্ছু করেনি, খালি বলছে চলে যাও আর চলে যাও।